ভাই যে বলল মারিয়া রেসার কথা, মারিয়া রেসা 2021 সালে মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে। ওই একই অ্যাওয়ার্ড আমি 2021 সালে পেয়েছি, যে কারণে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে। এবং ওই আমাকে একদিন বলছিল ইনবক্সে যে আমার প্রতিদিন আমার 80টা হেড মেসেজ আসে আমার মোবাইলে, মানে প্রতিদিন তাকে 80টা হেড মেসেজ সহ্য করতে হয় এবং প্রতিদিন কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে, সেটা শোনার পর আমার অর্ধেক ডিপ্রেশন কমে যায় এই ঘটনার পরে। যে আসলে সারা পৃথিবীতেই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়েই সাংবাদিকতা করতে হয়, আর আপনি যখন করাপ্টেড পিপলের বিরুদ্ধে লিখবেন, যারা অনিয়ম করে তাদের বিরুদ্ধে লিখবেন, তারা কিন্তু অনেক বড়, তাদের গ্রুপটা আসলে অনেক বড়। আপনাকে প্রস্তুতি, মানে সেই রকম প্রস্তুতি নিয়েই লিখতে হবে যে আপনার উপর যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। আর আমি মনে করি যারা সাংবাদিক, আসলে লেখার সময় এত কিছু মনে থাকে না, যখন আমরা লিখি তখন কোনো কিছুই মনে থাকে না যে পরের দিন কি হবে। লেখা শেষ টেস হলে যখন ছাপা হয় তখন মনে হয় যে কিভাবে লিখলাম, মানে এইটা ইচ্ছা আমার হয় যে আমি তখন কাউকে চিনি না, কত লোক যে ফোন করতে থাকে তখন কাউকে চিনি না। তো আমি আসলে ভাইয়া বলছে যে আমি কিভাবে আসলাম, আসলে আমি সাংবাদিকতার ছাত্রী না, আমার বিয়েও হয়েছে অনেক ছোটবেলায় 18 বছর বয়সে, তারপরেই আজকের কাগজে পুতুল বলল শুরু। এবং আমি সবসময় একটু অন্য ট্র্যাকে কাজ করতে চেয়েছি, বিজনেস রিপোর্টিং দিয়ে শুরু করেছি, এনার্জি রিপোর্টিং করেছি, সচিবালয় রিপোর্টিং করেছি, আমি অনেক নিউজ করেছি। সবসময় মনে হতো যে কিছু একটা হতে পারে, সবসময় মনে হতো। যখন কোভিড কাল আসলো তখন আমার এডিটর মনে করলেন যে আসলে তখন তো সবাই আসলে স্বাস্থ্য রিপোর্টার হয়ে গিয়েছিল, সারা পৃথিবীতে যে অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এবং সেই সময় আমার এডিটর আমাকে দায়িত্ব দিলেন যে আপনি এবার স্বাস্থ্য মন্ত্রণালয়টা কভার করেন। তো আমি সচিবালয় পিক করার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কখনো যেতাম না, কারণ আমাদের অন্য রিপোর্টাররা ছিলেন। এবং আমি ওখানে গিয়ে পরপর, আমার মনে আছে যে পরপর 7 দিন আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম ওখানে স্বাস্থ্যমন্ত্রী, সচিব, পিএস কেউ আসে না। তখন ডাক্তাররা খুব মারা যাচ্ছিলেন, তারা অফিসে আসেন না এবং তাদের মানে সবাই বাসায় আছেন এবং বাসায় কেউই অফিস করতেছেন না। তখন আমার প্রথম রিপোর্টটা ছাপা হয়েছিল যে স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না, এবং এইটা খুব আলোচিত হয়েছিল। এবং যেদিন রিপোর্টটা ছাপা হয়েছিল সেদিনই স্বাস্থ্যমন্ত্রী অফিসে এসেছিলেন, এবং এসে মানে সেদিন থেকে আসলে একটা রিয়াকশন শুরু হয়েছে। তারপরে যখন আমি রিজেন্ট ক্যালেঙ্কারি, আরো যে সাহেবজি অ্যারেস্ট হলো এবং আরো অনেক রিপোর্টগুলো যে জীবন রক্ষা সামগ্রী এয়ারপোর্টে পড়ে আছে, এই ধরনের স্টোরিগুলো যখন একের পর এক করতে থাকলাম, আসলে আমাকে তখন থেকেই মানে পাবলিক রিলেশন অফিসার ফোন করে বলছিলেন আপনাদের প্রতিদিন প্রতিবাদ লিখতে তো পারবো না, আপনি কেন এত বেশি লিখছেন, আরও তো রিপোর্টার আছে তারাও তো লেখে না। তো তখনই আমি ভাবছিলাম যে একটা কিছু হতে পারে মানে সিচুয়েশনটা, কিন্তু আসলে মনে ছিল না যে কিছু হবে। যখন রিপোর্ট পেতাম তখন আসলে পাগলের মতোই রিপোর্ট করেছি, এবং মানে ওই রিপোর্টগুলো করার কারণেই আমি যখন অ্যারেস্ট হয়েছি আমাকে সেভ করেছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে কি কারণে আসলে তারা আমার সাথে এই কাজগুলো করেছে। আমার যে রিপোর্টগুলো আমার সাপোর্ট হিসাবে অনেক কাজ করেছে, তখন কোলাজ হয়ে রিপোর্টগুলো বের করেছে এবং কি কি রিপোর্ট করেছে এবং কেন তারা রাগ হতে পারে সেই জিনিসগুলো সামনে এসেছে। আর আপনারা কি কি হয়েছে এগুলো আর আমি বলতে চাই না, কারণ আপনারা সবাই দেখেছেন এবং সারা পৃথিবী আমার সাথে ছিল তখন। মানে আসলে পুরস্কার পেলে বা অনেক ঘটনা ঘটলে মানুষ জানতে পারে, আমার রিপোর্টিং হয়তো আগেও ভালো ছিল, কেউ জানতে পারেনি সেই সময়, যেহেতু আলোচিত সেরকম ছিল না। আমাদের অনেক সাংবাদিক আছে বাংলাদেশে যারা অনেক ভালো কাজ করতেছেন, অনেক ভালো মানে কল্পনার বাইরে। হ্যাঁ, এখন তো মানুষ ভালো করে পত্রিকাও পড়ে না আসলে। এবং আপনি দেখেন যেই সাংবাদিকরা আমার জন্য পুলিশ স্টেশনে এসে তখন একটা ডেমনস্ট্রেশন করলো, ওদের তো সেই সাহসটা ছিল, মানে ওই সময় ওই পরিস্থিতিতে এইভাবে তারা সচিবালয় ভরে গেছে, তারা থানায় ভরে গিয়েছিল। এবং 5 দিন আওয়ামী লীগ, বিএনপি, মানে অনেক ধরনের প্রেস ক্লাব আছে, সবাই কিন্তু এক হয়ে গিয়েছিল সারা দেশ, শুধু দেশে না সারা পৃথিবীতে যারা বাংলাদেশের সাংবাদিকরা রয়েছেন আপনারা দাঁড়িয়েছেন। আমাকে কেউ চিনে কেউ চিনে না, কিন্তু সবাই দাঁড়িয়েছে কোনো না কোনো কারণে, সবাই কিন্তু একটা কারণেই দাঁড়িয়েছে, ভালো সাংবাদিকতার জন্য, সুসাংবাদিকতার জন্য। এবং মনে করছে যে আজকে আমাকে বাধা দিয়ে যদি বসিয়ে দেওয়া যায়, কালকে আরেকজনকে এইভাবে একইভাবে বসিয়ে দেওয়া যেতে পারে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই এক হয়ে গিয়েছিল। এবং পরে যখন ইউএন বিবৃতি দিল, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা আরএসএফ সবাই যখন এগিয়ে আসলো, তখন আসলে বিষয়টা অনেক বড় হয়ে গেছে, তখন আর মানে কোনোভাবে এটা মোকাবেলা করাটাই
যার কারণে আমাদের এমবেসি গুলো যে দূতাবাস গুলো আছে সবাই খুব মানে সক্রিয় ছিল, সবার ভালোবাসায় সহযোগিতায়। আমি আবার সাংবাদিকতায় আমি তখনই যখন বের হচ্ছিলাম তখনই আমাকে অনেকে বলছিলেন যে আপনি কি আর সাংবাদিকতা করবেন, মানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে হয়তো ভাবছিল যে আমি আর সাংবাদিকতা করতে পারবো না। আমি তখনই বলেছিলাম যে আমি সাংবাদিকতা চালিয়ে যাব, আজকেও আপনাদের সামনে বলছি যত বাধাই আসুক আনটিল মাই ডেথ আমি সাংবাদিকতা চালিয়ে যাব। এবং আমার যেটা মনে হয় যে আসলে বাধা আসবেই, বাধা আসবে না এটা মানে মানে আপনি রিপোর্টে কারোর বিরুদ্ধে লিখবেন আর সে কিছু করার চেষ্টা করবে না, কিন্তু আপনার যদি তথ্যটা সঠিক থাকে আপনি যাই লেখেন না কেন সেটার তথ্য প্রমাণ যদি আপনার হাতে থাকে আপনাকে আসলে শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। আপনি যদি সৎ হন, যদি আপনার সততাটা যদি থাকে এবং আপনি যদি কোনো বায়াসড, মানে আমাদের দেশে হয় কি যে এ আওয়ামী লীগ রিপোর্টার, এ বিএনপি রিপোর্টার, বিট করতে করতে দেখা যায় সে বিএনপি হয়ে গেছে, সে আওয়ামী লীগ হয়ে গেছে, এই জিনিসটা মানে একজন সাংবাদিককে নিরপেক্ষ থাকতে হবে এবং রিপোর্ট করার সময় তাকে রিপোর্টার ব্যাপারেই চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে আপনার প্রধান। আমি আমাকে যখন ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই পুরস্কারের জন্য নির্বাচিত করলো, আপনি জানেন যে যেদিন ওরা ঘোষণা করেছে তার আগ পর্যন্ত আসলে কেউই জানে না, আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যে কি সম্মানিত আমি হয়েছি, মানে তারা কি সম্মান করেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা, আমরা জানি আমরা জানি আমরা সম্মান দিছি আপনাকে, এই দেশের নাগরিক আমরা না, মানে ইন্টারনাল বিষয়গুলো যে ভিতরে আমি মানে আমেরিকার সবচেয়ে বড় মানে যাদের আমি জীবনেও মানে যাদের সামনে যেতে পারতাম না, ডিপার্টমেন্ট অফ জাস্টিস হোমল্যান্ড সিকিউরিটি প্রত্যেকটা প্রধান চিফের সাথে আমাদের মিটিং হয়েছে এবং যেইভাবে তারা এনকারেজ করেছে তাদের জন্য, এবং যখন স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে অ্যাওয়ার্ড দিল আমরা আটজন ছিলাম, ইন্টারেস্টিংলি দুজন ছিল জাজ, তিনজন ছিল সাংবাদিক আর একজন ছিল অ্যাক্টিভিস্ট, একজন লয়ার, একজন ব্যাংকার, ইরাকের একজন ছিল ব্যাংকার। আপনি দেখেন ইরাকের মতো দেশে করাপশন বন্ধ করতে পারায় একজন ব্যাংকার পুরস্কৃত হয়েছে, আপনার দুজন জাজ পুরস্কৃত হয়েছে মাদাগাস্কার এবং মেক্সিকো মানে কলম্বিয়া, তারা জাজ হিসাবে তাদের দেশে করাপশন বন্ধ করেছে। তো আমাদের দেশে কেন এরকম পার্সন তৈরি হবে না? আমি তখন আমাদের বিকেলে একটা প্রোগ্রাম ছিল ফায়ার চ্যাট, যেখানে মানে স্টেট সেক্রেটারি ছিলেন হোস্ট, আমরা তিনজন ছিলাম গেস্ট, তিনজন দুজন সাংবাদিক। তো ওনাকে আমি বলতেছিলাম যে আমাদের জাজ বসে আছে, আমি ভাবছিলাম যে আমাদের জাজরা মানে এই জাজরা কিভাবে এইভাবে এখানে এলেন। তো আসলে আমি মনে করি যে প্রত্যেকে যার যার আমি অনেক বড় কিছু, ভাইয়া বললেন যে আপনারা একটা ইনিশিয়েটিভ দেন, আসলে আমরা আমার পক্ষে সব কিছু করা সম্ভব না, আমি যদি শুধু আমার কাজটা ঠিক মতো করি, আমার কাজটাই যদি আমি ঠিক মতো করি, আমার রিপোর্টটাই যেটা এক মঞ্জু ভাই ঠিকই তো বলেছেন যে আসলেই তো সাহসী সাংবাদিক, আমি তো মনে করি আমি শুধু আমার কাজটাই করছি। আজকাল যেহেতু সব কিছুতেই একটু ইরেগুলারিটিস হয়, এর জন্য যে ভালো করে তাকে বেস্ট বলা হয়, যেহেতু সবাই সবার দায়িত্বটা পালন করে না, এটাই তো আমার কাজ, আমার কাজটাই তো হচ্ছে আমি অনিয়ম তুলে ধরবো, আমার কাজ তো ব্যবস্থা নেওয়া না, আমার আমি তো ব্যবস্থা নেওয়ার কেউ না, আমার কাজ হচ্ছে লেখা, আমার কাছে হচ্ছে সরকারকে সহযোগিতা করা তথ্যগুলো দিয়ে। আপনি জানেন যে আমি একটা রিপোর্ট করেছিলাম আপনাদের কাছে বলছি যে ছয় সচিবের ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দিয়ে, এবং ছয়জন সচিব পরে তাদের চাকরি চলে যায় বলবো না, তাদেরকে সুযোগ করা দেওয়া হয়েছিল যাতে তারা রিজাইন দিয়ে দেয়, কিন্তু হওয়ার কথা ছিল কি অ্যারেস্ট হওয়ার কথা ছিল, বিকজ তারা জালিয়াতি করেছে। আপনাদের প্রেসের রিপোর্টের কথা মনে আছে যে বিদেশি বন্ধুদেরকে সম্মাননা দিয়েছিল, যারা এই জালিয়াতিটা করেছে প্রেসের মধ্যে শোনা ছিল না, উচিত ছিল কি যে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যারা এই দুর্নীতিটা করেছে। তো আমরা হচ্ছে যে আমাদের দেশে হয় না ব্যবস্থা আমি সেটা বলবো না, তাদের তো চাকরি চলে গিয়েছে, ওই লোক আর মিনিস্টার হতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা হয়। আমার রিপোর্টের পরও যে ভাইয়া বললেন যে জোসেফ বা অন্যদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এরকম অসংখ্য রিপোর্টের ব্যবস্থা নেওয়াও হয়েছে, সব যে হয় না তা না, কিছু কিছু হয়, আবার অনেক সময় অনেক বড় ঘটনা হয়ে যায়। আমি আমি যেমন যখন আর্মি চিফ রানিং ছিলেন তখন আমরা অনেক স্টোরি করেছি জোসেফের বিরুদ্ধে, কই আমাদের প্রতি তো ওইরকম কিছু হয়নি। তো হেলথ সেক্টরটাই এরকম যে সেইখানে আসলে ওরা আমাকে নিতে পারেনি। তো আসলে মানে যে কোনো জায়গা থেকে আপনার প্রবলেম হতে পারে, আমার প্রবলেমটা ওই জায়গা থেকে হয়েছিল। এখন হচ্ছে যে এইরকম সমস্যা মানে হলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মানে ফিরে আসাটা, যে এত বড় একটা মানে আমার 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 মামলার নামই হচ্ছে রাষ্ট্র বনাম রোজিনা ইসলাম, তো এরকম একটা মামলা থেকে ফিরে এসে আবার কাজটা চালিয়ে যাওয়া, সেইখানে হচ্ছে যে এই ধরনের পুরস্কার যেটা স্টেট ডিপার্টমেন্ট আমাকে দিয়েছে,
যে সম্মাননা আপনারা দেন বা যেটা নেদারল্যান্ডস এর আমি মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট হিসেবে পেয়েছি, এইসব সম্মাননা আমাকে আবার উজ্জীবিত করেছে কাজ করার জন্য। আমি আবার গত মার্চ মাসের 8 তারিখ একটা রিপোর্ট দিয়ে আমি ব্যাক করেছি, সেই রিপোর্টটাও ছিল যে অর্থমন্ত্রী উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট চেয়েছেন, পরে দেখা গেছে আসলে মানে কমিটি বলেছে উনি মুক্তিযোদ্ধা নন। তো আমাকে তো সবাই আবার উঠছে আপনি আবার শুরু করলেন। এখন আমি মনে করি যে কাজটা তো আমার এটাই, আমি তো লিখলে এটাই লিখতে হবে, আমার কাজটা তো এটাই করতে হবে। তবে হ্যাঁ, যখন মাথার মধ্যে মামলা ঝুলে তখন তো কাজটা করতে একটু বিচলিত হতেই হয়, যে যে কোনো সময় যে কোনো ঝামেলা আসতেই পারে। কিন্তু সাংবাদিকতা এরকমই, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি ভালো রিপোর্ট করেন, কারো না কারোর বিরুদ্ধে যাবে, তারা সংক্ষুব্ধ হবে, তারা আপনার প্রতি অনেক বেশি অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি যদি সৎ থাকেন, যারা যদি আপনি ঠিক মতো রিপোর্ট করেন এবং আপনার যদি তথ্য প্রমাণটা ঠিক থাকে, আর আপনারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা যদি সাথে থাকেন, আমার মনে হয় যে আমরা আরও অনেক ভালো কাজ করতে পারবো। আমাদের দেশে অনেক ভালো রিপোর্টার আছেন, অনেকেই ভালো কাজ করছেন, এবং আমাদের অনেক ভালো ভালো রিপোর্টাররা এই দেশে চলে এসেছেন, যার জন্য আমরা আসলেই এখন কষ্ট পাই। সুলতানা সাহেব এরা আমাদের দেশের আসলে মানে আমার মেয়ে দেখে, আমার মেয়ে সুলতানার বাসায় শুধু বলে মা তোমার তো এই পুরস্কারটা আছে, মানে সুলতানার বাসায় যত অ্যাওয়ার্ড আমার বাসায় ওই অ্যাওয়ার্ডগুলোই আছে। তো আমরা একজন রিপোর্টারকে কিন্তু সে আপনাদের কমিউনিটির জন্য কাজ করছে, আমি আমি দেখেছি যে সে এখানকার পলিটিক্স নিয়ে অনেক ভালো প্রোগ্রাম করছে। তো এই দেশেও তারা এসে সাংবাদিকতাকেই সার্ভ করছে। যেমন ভাইয়া বললেন যে এই আপনাদের যে নির্বাচনের কথা বললেন, আমি মনে করি পুতুল এটা একটা নিউজ তো হতেই পারে না, যে আসলে হ্যাঁ মানে এগুলো এইটা মানে আমার সব জায়গায় তো আমাদের কমিউনিটিতে রিপোর্ট তো সারা পৃথিবী জুড়েই হবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের কাজটা আসলে আমি মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বটা ঠিক মতো পালন করে যাব। আমরা কারো আমরা কোনো দল করি না, আমি আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় বলি আমি কোনোদিন কোনো রাজনীতি করি নেই, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই, আমি একজন সাংবাদিক, একদম আমি যখন যার বিরুদ্ধে তথ্য পাবো যত খাতিরই থাক আমি লিখবই, এবং এটা আমার চলবে। তো ধন্যবাদ আপনাদের প্রতি, অনেক কৃতজ্ঞতা আমাকে এইভাবে সম্মানিত করেছেন, এখানে দাওয়াত দিয়েছেন, এবং ওই সময় আমি দেখেছি মানে এটা আসলে অবিশ্বাস্য, আমি লন্ডনেও গিয়েছি, তার ওইখানেও দুইটা প্রেস ক্লাব দুজন দুই দলই আমাকে ইনভাইট করেছে, এবং আমার খুব ভালো লেগেছে যে আসলে সবাই এত মনে রেখেছে এবং যার যার যাদেরকে থেকে দাঁড়িয়ে গিয়েছে। এবং আমার মনে হয় আমার যে ফিরে আসা এটা আমাদের অনেক সাংবাদিককে আমাদের দেশে উজ্জীবিত করেছে, যে অ্যাটলিস্ট কিছু হলে কেউ না কেউ আমাদের পাশে আছে এবং কেউ না কেউ বসে দেখছে, যুক্তরাষ্ট্র বলেন, কানাডা বলেন বা নেদারল্যান্ডস বলেন, অনেকেই আছে সাপোর্ট করার জন্য। সো আমাদের এই আমাদের কাজটা যদি আমরা ঠিক করতে পারি, আমরা আসলে আমাদের মনে হয় আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেটা আমরা পাবো।